पैसा दाओ बाबूरा किछु भी कदा गुरुदेव ओ गुरुदेव मुझे खिला कर दुबाई ये दे दिले या पर दाद माजी दिले रे दिले योजी आज दे नारे दिले योजी आज दे नारे जाद को राखा তাই আমরা গুরুদেবকে নিয়ে যাবো ওই জয়নগর মসজিদ পুকুর পাড়ে, তাই চলো দাদা। ওগো নগরবাসী বলো, আজ আমাদের গুরুদেব মারা গেছে, তাই তোমরা আমাদের সঙ্গে খোলপাত্রটা নিয়ে যাবে? হ্যাঁ যাবো, একশো বার যাবো দাদা। তাহলে চলো চলো, ওই আমার এই হরিণা যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। এই হরিনাম, এই হরিনাম যাবে সেদিন সাথে গো, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে, হেলে দুলে যাবো শ্মশান ঘাটে। ভোরে পরে তালে মুখে হরি বলে, ভোরে পরে তালে মুখে হরি বলে, আনন্দে থাকবে সবাই বেঁধে গো, আনন্দে থাকবে সবাই বেঁধে। আমার এই হরিনাম, এই হরিনাম যাবে যেদিন যাবে গো, ভুলে ভুলে যাব যখন যাতে, ভুলে ভুলে যাব যখন যাতে। ওই তো নড়তেছে, দেখ দোষ পেয়েছে মনে হালকা। এই দেখ শুধু আমার হাতের কাজটা দেখবি, দুটো কম মারবো তিনটে ফালি করতো। কেন দুটো কমে পাঁচটা করে ফালি হয় মনে হয়? মা কাল ঠাকুরের নাম করে যা, জয় মা কাল। হয়ে গেছে তোদের বাবা ধনা মানা। এ বুড়ি ঠিক খবর পেয়েছে,
গ্রাম থেকে আমরা পয়সা তুলে নিয়েছি, মুড়ি মুড়কি খাবে বলে ঠিক চলে আছি। ওরা একবার খেয়ে আছি। আমাদের গুরুদেব মারা গেছে তাই আমরা সৎ কাজ করছি। তোমাদের গুরুদেবকে পা দিয়ে মাটি দিচ্ছ না, হাত দিয়ে মাটি দিচ্ছ বাবা? কাম তো আছে, এরকম বুড়ো বয়স এরকম ভীম দুটো পায়ে ধরছি ঠাকুমা, দুপুর বেলা তুই জ্বালাসনি, যাওয়ার সময় মুড়ি কিনে তোতে যাবো। যা ও বাবা, আমি একটা কথা জিজ্ঞেস করছি, সত্যি কথা বলো না বাবা, আমাদের না বাবা। হ্যাঁ বাবা, তোমরা পা দিয়ে মাটি দাও, বুড়ো মানুষের কথা শোনো বাবা। পা দিয়ে মাটি দেবে না, পা দিয়ে মাটি দেবে না, তাহলে একটিবার ভালো করে তাকিয়ে দেখো, আমি কেদা নেব না। আমি এই বেশে গেলে রন্ধন পূজা করবে না তো? না দিদি, তুমি এখন মাসির উপর ধরে চলে যাও ওই রানী সানকার ভবনে। ওরে সখী না তো, আগে তোর মনের মতো করে আমার মাসির রুম সাজিয়ে দে না তো। যাই চলো দিদি। মাসি বলে তো আমার কেউ ছিল না। তার দুঃসম্পর্ক মাসি কি মনে করে আমার এই ভবনে? মহারাজ জানতে পারি দক্ষিণ মাসে আমার গর্দন যাবে। তোর রাজ্যে মঙ্গল ফিরে এলে মহারাজ আর কিছু বলবে না রে মা। মাসিমা, রাতের কি কি লাগি আমি তো জানি না, ওরা দেহের কি কি লাগি মাসিমা গো, ও মাসি মাটির ভাঁড়ে মাটি সরা মাগো, ও মাটির ভাঁড়ে
মাসিমা একল হলি রাধন পূজা হয়ে যাবে মাসিমা বেশ তো তুমি খানকালা অপেক্ষা করো আর শাড়ি চম্পন নগরে আমি দেবী রাধন পূজা করব বেশ মা আমি এখানে বসে রইলাম মা তুমি রাধন পূজার আয়োজন করো মা राधे ए रांधो राधे गो ओ या मार सानो कहावे नेनी रांधो राधे আমার রান্না রাধা হয়ে গেছে তুই ঘরের বাইরে শুয়ে পড় বেশ তো মাসিমা আমি ঘরের মধ্যে শুয়ে পড় বেশ তুমি ঘরের মধ্যে শুয়ে পড়ো আমি আঁচল বিছি ওই দোর ধরে শুয়ে পড়ছি এখন অনেক রাত আছে মা আমি তোর মাসি না শোনকা না আমি হলাম তোর সর্বনাশী আজ এই রাঙ্গন পূজার পান্তার মধ্যে দিয়ে যাব আমার পরিরুদিত গরণ এই পান্তাকে তোর ছয় পুত্র যাবে মারা তারপরে দেখব রাজা চন্দ্রধর আমার পায়ে পুষ্পাণ করে যায় কিনা সকাল হয়ে গেছে মাসিমা তুমি বসো আমি শরবত থেকে স্নান করে আসি আমার যে গৃহে ফিরে যেতে হবে মা মাসিমা তুমি গৃহে ফিরে যাবে আমি আর সাধু চম্পক নগরে রন্ধন পূজা করেছি আমার ভবনে পূজা ভোজন না করি তুমি গৃহে ফিরে যাবে আমার সনকা আমার বাড়িতে যে রন্ধন পূজা আছে রে মা যে গৃহস্থের বাড়ি রন্ধন পূজা থাকে আগে বাড়িতে ভোজন করতে হয় মা তারপর
ঘরে বাইরে মা ব্যস্ত মাসিমা তোমার ভবনের পূজা সেরে আমার ভবনে এসে ভোজন করো মাসিমা এসো মাসিমা এসো গো মাসিমা এসো মাসিমা এসো মাসিমা সাধু চম্পক নগরের রাজপ্রাসাদে দেবীর অর্ধন পূজা হয়েছে কিন্তু আমার পুত্রগণ কোথায় গেছে হরিয়ার দিগম্বর তিলোচন শঙ্করদার গদাধর কৃষ্ণধর তোরা কোথায় গেছিস বাবা আয় বাবা আজ সাধু চম্পক নগরে আমি দেবীর অর্ধন পূজা করেছি মা আমাদের ডাকছো কেন মা হরিহার মা ও মা মা আমাদের খেতে দাও মা খেতে দেব মা তোমরা সবাই বসো আমি তোমাদের প্রাণ ভরে খেতে দেব ও মা আজ পান্তা করেছো মা বাবা আজ সাধক চম্পক নগরীর সর্বপ্রথম আমি দেবী রান্নার পূজা করেছি ঠিক আছে মা আমাদের খেতে দাও মা হরিহর দিগম্বর তোমরা খেতে বসো শরবত থেকে এক কলসি জল নিয়ে ফিরে আসবো ভাই এই পান্তা খেয়ে আমাদের গলাটা এমন চিড়চিড় করছে কেন সত্যি দাদা আমার গলা কণ্ঠ ভাই চিড় করে উঠছে দাদা তাই তো এই পান্তা খেয়ে আমার সর্বশরীরে এমন চলে যাচ্ছে কেন ওগো দাদা ওগো দাদা মা কি আমাদের বিষ খেতে দিয়ে গেল দাদা না ওরে ভাই এ হতে পারে না ভাই তাই তো আমাদের চোখের চাবি নেবে আসে গাড়ো অন্ধকার পাহাড়ের তোলা থেকে কেমন যেন মাটিটা সরে যাচ্ছে এসো ভাই আমরা সবাই মিলে ওই পিতা মাতাকে ডাকি সেই পিতা মাতা আমাদের ডাকে সাড়া দেয় কি না বেশ দাদা বেশ আজ হরি হরি দাদা আজ মরি মরি দাদা আজি এই কি মজে আরে ভাগে ছিল ও গোদা গোদা আরে হরি হরি ওলা কন্ডে স্যার আমি আমার কাছে দাদা আমি আজ পাচ্ছি না দাদা আমি আজ সহ্য করতে পারি Yeah.
আমাকে একটু জল খেতে দেবে দাদা? ভাই জল তো নেই, ওই ওই মাকে ডাক, ওই মা তারা করে জল এনে আমাদের খেতে দেবে? ওগো গর্ব পিপাস আইছে, বুকটা ফেটে যাচ্ছে। ওগো গর্ব আজি সরোবরে এসে জলের মধ্য দিয়ে আজি কেন আমার মায়ের ডাক শুনতে পাচ্ছি, কেন আমার মনটা কুকু করে গাইছে, কেন অন্তরটা ভেঙে পড়ে যাচ্ছে। দাদা আমি ফিরে যাই ঘরে, দেখি আমার পুত্র কোণে কি হয়েছে। দাসে বল না কেন আমার মনটা কেঁদে কেঁদে বলছি, আজি কেন রে জলের ঘাটে মামা বলি ওটি রে, আজ কেন রে জলের ঢেউয়ে ওঠে মামা বলি রে, আমার হরিহর দিগম্বর তিলোচন শঙ্করদার গদাধর কৃষ্ণধর এমনি করে পান্তাখি মাটিতে পড়ে আছে কেন, কেন এমনি করে ঘুমিয়ে পড়েছে, কেন আমাকে মা বলে ডাকছে না? হরিহর দিগম্বর তিলোচন শঙ্করদার গদাধর কৃষ্ণধর ঠান্ডা বয়ে যাচ্ছে কেন, চোখে মুখে রক্ত গেজে বইছে কেন, তবে কি আমার পুত্রগণ সবাই আমাকে ছেড়ে ডাগরে যাদু ও মধু
Oh,